আমি এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করিয়াছি যিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন। তিনি বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন চুল আশ্রাইতে এবং গোসলখানায় পেশাব করিতে নিষেধ করিয়াছেন। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 28। এই হাদিসটি নাসাই শরীফেও বর্ণিত হইয়াছে। প্রতিদিন চুল আশ্রানো হারাম নয়, বরং মাকরুহ অর্থাৎ অনুচিত। এখানে গর্ব ও অহংকার হইতে বিরত রাখার উদ্দেশ্যে প্রতিদিন চুল আশ্রানো হইতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।